আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আপনাদেরকে দেখাবো যেটা হলো 2021-এর নতুন মডেলের নতুন একটা সোফা আমরা বানাইলাম। তো বানানোর পরে মাত্র দুই দিন হয়েছে সোফাটা বানাইছি, তো বানানোর পরে আমাদের এই দুই ভাই চলে আসছেন, ইনস্ট্যান্ট দেখছেন, দেখার পরে পছন্দ হওয়ার পরেই সোফাটা ওনারা আজকে কিনে নিছেন। তো ওনাদেরকে একটু লেট করাইছি জাস্ট এই ভিডিওটা করার জন্য, কারণ আমি চাইছি যে আপনারা যেন সবাই এই সোফাটা দেখতে পারেন যে নতুন মডেলের কী সোফা আসলো, নতুন মডেলের কী বানাইতেছেন আপনারা 2021-এর জন্য। তো এই সোফাটা আমরা 2021-এর জন্য নতুন বানাইলাম, যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা কল করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে টেক্সট করতে পারেন। তো যারাই সোফাটা কিনলো তারা আমাদের এখানে এসে সরাসরি কিনলো এবং ওনাদের অনুভূতিটা, ভাইয়ের নামটা, কোথায় যাবেন, এই সোফাগুলো নিয়ে ওনার মুখে শুনি। জি ভাই বলেন। আমি কামরঙ্গিচর তারা মুজিদ। জি কামরঙ্গিচর তারা মুজিদ, হ্যাঁ সোনা মেয়ারবাড়ি। আচ্ছা আপনার নামটা কি ভাই? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন ভাই, যিনি সোফাটা ইনস্ট্যান্ট কিনে নিয়েছেন শাহাবুদ্দিন ভাই, দেখে আপনাদের পছন্দ হয়েছে ভাই? জি ভাই, দেখার সাথে সাথে পছন্দ হয়ে গেছে, কিনে নিয়েছেন। শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আসছেন, আমাদের ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম রিপন, আমার সোফাটা হেভি পছন্দ হয়েছে, এই জন্য ভাই আমার সাথে আসছে, ভাইকে খুব পছন্দ করে, খুব খুশি হয়েছে সোফা কেনা, এই জন্য ফয়সাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, খন্দকার ফার্নিচারকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো ভাই আপনার এই সোফাটার কোয়ালিটি এবং আমাদের রং এবং আমাদের গুণ বা আমাদের এই যে পিতলগুলো করছি বা সোফার যে ডিজাইনটা এবং সাজানোর পর আপনার সোফাটা অল ওভার এখন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, সুন্দর হয়েছে সোফাটা। হ্যাঁ জি, নতুন মডেলের। হ্যাঁ জি, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই ছিল কথা, নতুন মডেলের নতুন জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাই। তো আমি এখন আপনাদেরকে সোফাটার ডিটেলসটা দেখাই দিতেছি, সোফাটা কীরকম। এই সোফাটার নতুন যেই লুকটা, এই সোফাটা হলো দেখেন, এটা হাতাটা এই পাশ থেকে হয়ে ওই পাশে হয়ে পুরাটা একটা বাঁকা হয়ে এই পাশে থেকে ওই পাশে চলে গেছে, এবং এটার যে নকশাগুলো করা হয়েছে এগুলো কিন্তু এক কাঠের, এখানে আমরা আগে পিতলের ডিজাইন করছি, তো এখন হইলো আমরা এক কাঠের মধ্যে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে, এবং এটাও সম্পূর্ণ এক কাঠের মধ্যে, এই কাজগুলো কিন্তু আলাদা কাঠ না, জাস্ট এই পুরোটাই এক কাঠ, এক কাঠের মধ্যে খোদাই করা হয়েছে এবং উপরে করা হয়েছে পিতলের কারুকাজগুলো, এবং এটা পিছনে করা হয়েছে দেখেন, চমৎকার। এবং এটা যখন আপনি হাতটা রেখে পিছনে হেলান দিয়ে বসবেন তখন আপনি পুরো কমফোর্ট ফিল করবেন আমি আশা করি। এবং সোফাটা নতুন এবং একটু অত্যাধুনিক, এবং একটা লুকটা, এটার যে সামনে থেকে লুকটা আসে ইট জাস্ট ওয়াসাম, একটা চমৎকার লুক। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে দেখতে পারেন এই সোফাটা। এই সোফাটা হলো সম্পূর্ণ চিরাঙ্গের সেগুনের মধ্যে লেকার পলিশ করা এবং এটার মধ্যে পিতলের কারুকাজগুলো করা। তো এই সোফাটার 2-to-1 টি টেবিল সহ, এটা টি টেবিলটা হলো এই টি টেবিলটা সেম, এটার মধ্যে এরকম ডিজাইন করা। এটি টেবিল সহ ফোম কাভার ছাড়া এটার প্রাইসটা হলো 50,000 টাকা অনলি, মানে 50,000 টাকা হইলেই আপনি আমাদের থেকে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনের নতুন 2021-এর জন্য রেডি করা এই সোফাটা। তো এই সোফাটার যে কাঠগুলো আমরা ইউজ করছি, আপনার যদি নর্মালি কাঠগুলো দেখাই, অরিজিনাল 100% চিরাং সেগুন, এটা আমরা বলতে পারি গর্বের সাথে যে আমরা যা বলি তা দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা যারা আমাদের থেকে ফার্নিচারগুলো নিতেছেন আশা করি আপনারা খুশি হবেন। তো এটাই ছিল কথা যে আমরা নতুন নতুন ডিজাইনের এই ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাই, শুধুমাত্র একমাত্র আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা আমার থেকে নিলে নেবেন, না হলে অন্য জায়গা থেকে বানিয়ে নেবেন, কিন্তু নতুন প্রোডাক্টগুলো অন্তত আপনারা দেখতে পারবেন যে নতুন কী টাইপের ফার্নিচারগুলো বানাইছি আমরা। তো আর এটা আছে একটি চমৎকার একটি ডাইনিং, তো এই ডাইনিংয়ের আমি আপনার আলাদা একটা ভিডিও করে দিব। তো এটা হলো 8 চালের একটি ডাইনিং, যেটা 7 ফিট বাই 4 ফিট, এবং এটার পায়াগুলো ইজ জাস্ট ওসাম একটা লুক, এবং এটার যে ডিজাইনটা করা হয়েছে চমৎকার ডিজাইন করা হয়েছে। তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখতে আমাদের খন্দকার ফার্নিচার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করতে ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে ফেলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।